সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বাহিনীর কমান্ড এবং স্টাফ কলেজ স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের সেবক হিসেবে কাজ করে, কোনো দুর্নীতি অনিয়মকে প্রশ্রয় দেয় না। ফারুক হোসেনের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর 91 জন, নৌবাহিনীর 18, বিমান বাহিনীর 21 এবং বিদেশি 44 জন অফিসার এবার সামরিক বাহিনীর কমান্ডো স্টাফ কলেজ স্নাতক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে কোর্স সম্পন্নকারী অফিসারদের সনদপত্র বিতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। এ বাহিনীর সদস্যদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান তার। সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে আমাদের সমুন্নত রাখতে হবে এবং দেশকে সেভাবে গড়ে তুলতে হবে। আমি এটুকু আশা করব যে আমাদের যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন, তারা আপনাদের অধীনস্থদেরকেও আগামী দিনের জন্য এমনভাবে গড়ে তুলবেন যে তারাও যেন মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আমরা একটা মর্যাদার আসনে যেন অধিষ্ঠিত করতে পারি। দুর্নীতি ও জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনে সরকারের কঠোর অবস্থানের কথা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের সেবক হিসেবে দেশ পরিচালনা করতে চায়, শাসক হিসেবে নয়। আমরা অনিয়ম দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেইনি। সর্বত্র আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, সন্ত্রাস জঙ্গিবাদ আমরা দূর করতে পেরেছি, ডিজিটাল প্রযুক্তি সাধারণ মানুষের মধ্যে সম্প্রসারণ করা হয়েছে, ফলে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে এবং জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশের ভাবমূর্তি আজকে বিশ্ব দরবারে আমরা উজ্জ্বল করতে সক্ষম হয়েছি। 2021-এর মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা।